হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আর একটা পাবজি মোবাইলের নিউ ভিডিও নিয়ে। তো এটা মোস্টলি গাইস ক্রেট ওপেনিং ভিডিও হতে চলেছে। তো এখানে তো গাইস তোমরা আমার ইনভেন্টরি দেখতে পাচ্ছ, ইনভেন্টরি তো মোস্ট প্রবাবলি ফুললি গাইস 90+ যদি কুপন বলো প্রিমিয়াম সাপ্লাই আর ক্লাসিক নিয়ে। তো এই ভিডিওতে অনলি প্রিমিয়ামগুলোই খুলবো, ক্লাসিক আর সাপ্লাই ক্রেটের আলাদা সেপারেট আমি পরে ভিডিও বানিয়ে দেবো। তো ক্লাসিক আমার কাছে প্রায় এখানে আছে 43-45 এর মতো, আর প্রিমিয়াম আছে 30টা। তো 30টার বেশি আছে, বাট খুলবো আমি 30টাই। তো তার আগে গাইস দেখো আমার ক্ল্যান মেম্বাররা গাইস হাই প্রিমিয়াম আসা মাত্রই সব খুলে ফেলেছে। কত গাইস সবাই পেয়েছে, গ্রেনেড পেয়েছে, ব্যাকপ্যাক পেয়েছে, হেড গিয়ার সবাই বেশিরভাগই পেয়েছে, S12K পেয়েছে, ভাই 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 লেজেন্ডারি ছড়াছড়ি। তো যাই হোক, এক একজন 3-4টে করে পেয়েছে। তো আমার ভাগ্যে কী আছে দেখা যাক। তো গাইস এসে গেছি আমাদের প্রিমিয়াম কেটে। তো আজকেরই এসেছে জানো, মোটামুটি এটাই গাইস অপেক্ষা করছিলাম। এখানে মোস্ট ফেভারিট যেটা হলো সেটা হলো গাইস আমার ইউএসএড স্কিন। তো ইউএসএড স্কিনটা নেওয়ার জন্য ফুল টু ট্রাই করা হবে লাকের ওপর, তো সব কিছু জানো। তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমরা যদি 30টা প্রিমিয়াম কেট খুলে থাকো কী কী গাইস লেজেন্ডারি আইটেম পেয়েছো। তো গাইস দেখা যাক আমার ভাগ্যে আজকের কী আছে। তো মোস্টলি আমি কী করবো, আমার প্ল্যানিং যা ছিল প্রথম 5টা একটা একটা করে খুলবো, তারপর দেন 10টা খুলবো, তারপরে আবার 5টা একটা একটা করে খুলবো, এরকমভাবেই প্ল্যানিং ছিল। তো দেখা যাক ফার্স্ট অফ অল ফার্স্ট স্টার্টিং কী হয়। তো স্টার্টিংয়ে মোটামুটি এখানে তো জানো মোটামুটি 30 দিয়েই স্টার্ট হয়, সিলভার ফ্র্যাক বা কিছুই দেবে এখানে আমার যতদিন মনে হয়। তো ওভারঅল তো এখানে M24টা পেলে খুব ভালো হয়, আর গাড়ির স্কিনটা, এই দুটো আমার সবথেকে ভালো লেগেছিলো। তো স্টার্ট করে ফেলেছি, প্রথমত প্রথম ফ্লেয়ার গান চালিয়ে দিয়েছি, এসে গেছে আমার ফার্স্ট। তো ফার্স্টেই গাইস ওপেনিং উইথ লেজেন্ডারি আইটেম, হ্যাঁ 50 খানা সিলভার ফ্র্যাগমেন্ট, নাইস। তো এখানে আমি একদম গরিবের মতো ড্রেস পরাচ্ছি, কারণ এত ভালো কিছু দেবে বলে মনে হয় না আমার। তো সেকেন্ড ড্রতে চলে গেলাম, সেকেন্ড প্রিমিয়াম কুপনে দেখা যাক কী পাওয়া যায়। তো সেকেন্ডে একটা প্যান্ট, এইসব নর্মাল জিনিস, এ সারা জীবন দিয়ে থাকে আর দিতেই থাকে আমাকে, আমি জানি আমার ভাগ্যে তেমন একটা ভালো কিছু থাকে না। বাট এই যে প্রসেসটা, যে 5টা প্রথম সিঙ্গেল খোলা তারপরে 10টা একসাথে খোলা, এটা আমি আগেরবারে একবার খুলেও বেনিফিট পেয়েছি। তো 100 লেজেন্ডারি সিলভার ফ্র্যাগমেন্ট দেখেছো, সিলভার ফ্র্যাগমেন্ট 100টা দিয়েছে, তাও ভালো 100টা দিয়েছে, আমি তাতেই খুশি। তো নেক্সট 4 নম্বর খোলা যাক, 4 নম্বরে কি পাওয়া যায় দেখা যাক। 4 নম্বরে প্রিমিয়ামে গাইস, ও ভাই, তো গাইস 4 নম্বরে পেয়ে গেছি গাইস একটা লেজেন্ডারি হেড গিয়ার। তো দেখতে তো অতটাও ওপি নয়, বাট আমার এইটা দেখে ভালো লাগে যে 4 খানা না 5 খানা করলাম তাতেই গাইস আমি লেজেন্ডারি পেয়ে গেছি। তো আমার এখানে আরপিও বেড়ে গেছে, দরকার নেই আরপিতেও ভাই, ইউসিটা আগে নিয়ে নিই কারণ পরে আবার কাজে লাগবে এগুলো। তো বাদ দাও, আমি আবার চলে যাচ্ছি ফের ক্রেটে, আমার কাছে কখানা এখনও আছে দেখা যাক। তো এরপরে আমার কাছে এখনও আছে দেখতে পাচ্ছি 26 খানা, মানে 4 নম্বরে গাইস আমি একটা লেজেন্ডারি পেয়ে গেছি, এইটা যেটা আমি এখনই মার্ক করলাম। তো যাই হোক, এটাই বেশিরভাগ সবাইকেই দিচ্ছে আমি যতটা যে কটা ভিডিও দেখলাম। তো 5 নম্বর প্রিমিয়াম কুপন ড্র হয়ে গেছে, 5 নম্বরে গাইস নর্মাল প্যান্ট। তো এটা 5টা হয়ে গেছে, এবার গাইস 10টা একসাথে খোলার ট্রাই করব। তো 10টাতে কি আমার লাকিতে, ও ভাই ভালো কিছু গাইস, ভালো কিছু পাবো কি পাবো না অবশ্যই গাইস দেখো। ও ভাই গাইস গ্যারান্টেড আইটেমে পেয়ে গেছি নটি ক্রিসমাস সেট, তো যেটা এক্সপেক্টেডই ছিল এরকমই কিছু একটা দেবে। ও ভাই বেকার ভাই, একখানে লেজেন্ডারি পেয়েছি 10 খানা খুললে, সব থেকে 30 স্পিন ভাই আমার দরকার ছিল না, 10টার থেকে একটা একটা খুললে হয়তো ভালো পেতাম। তো সেহেতু গাইস যেহেতু একটা একটা খোলাতে আমি একটু ভালো পেয়েছি, 10টা খোলতে তেমন একটা ভালো পেলাম না, সেহেতু আমি ডিসাইড করি তারপরে যে একটা একটাই খোলা হবে ঠিক আছে। তো 15টা আমি একটা একটাই খুলবো, খুলে দেখা যাক কী পাওয়া যায়। তো এটা 15 নম্বর ক্রেট, তো 15 নম্বর ক্রেটে কী পাওয়া যায়, সিলভার ফ্র্যাগমেন্ট ওপি, এর থেকে আর ভালো কিছু কী হতে পারে। তো অনেকেই আমার যে ক্ল্যানমেটরা দেখছিলো আমার ক্রেট ওপেনিং সবার সামনেই করছিলাম তখন, তো তারা মজা মাঝে অনেকেই বললো যে সব কিছু ডিঅ্যাক্টিভেট, স্কিন ফিন সব ডিঅ্যাক্টিভেট করে দিতে, আনিকিউব করে দিলে নাকি ভালো কিছু পাওয়া যায়। তো সেরকমও করবো, লাস্ট 10টা সেরকমভাবেই করবো। তো ও ভাই যা অ্যানিমেশন দিচ্ছে দেখে মনে হচ্ছে লেজেন্ডারি আছেন, তারপরে একটা নর্মাল প্যান্টই দিয়েছে। 13টা বাকি আছে, তো 13খানা খুলতে 13টা দেখা যাক কী পাওয়া যায়। তো ফের সিলভার ফ্র্যাগমেন্ট, হ্যাঁ এইটাই আমার দরকার, তো সিলভার ফ্র্যাগমেন্ট, তো তাও সিলভার ফ্র্যাগমেন্ট 300 হয়ে গেছে, নাইস। আমার যেটা দরকার ইউএসএডটা গাইস, মানে খতরনাক ইউএসএডের স্কিন ছিল, ওটা তো মনে হয় না পাবো বলে আমার। তো দেখা যাক
আর কি সবকিছু গাইজ আমি ডিঅ্যাক্টিভেট করে একেবারে খালি করে দিচ্ছি, দিয়ে তারপরে আমি আবার স্পিন করি। ও ভাই কিছু একটা ভালো তো দে, ও ভাই নাইস 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 নাইস, রোবোসান্টার সেট পেয়ে গেছি গাইজ, রোবোসান্টার হেড গিয়ার গাইজ, লেজেন্ডারি আইটেম গাইজ, তো নাইস একটা, মানে দুটো হেড গিয়ার, তিনটে হেড গিয়ারের মধ্যে দুটো অলরেডি পেয়েই গেছি, মানে টাট্টির যে তিনটে হেড গিয়ার আছে, সান্টারটা বলবো না, টাট্টির সান্টার হেড গিয়ারটা ভালো, তো যদি এই সান্টার ড্রেসটাও দেয় নর্মালি তাতেও আমি খুশি, বাট সান্টার যেহেতু হেড গিয়ার দিয়েছে ড্রেসটা পাওয়া উচিত ছিল, বাট পাইনি আই থিঙ্ক। ও ভাই গ্যারান্টেড আইটেমে ফের হেড গিয়ার দেখেছো, কুইন উইন্টার কুইনের হেড গিয়ার ফের পেয়ে গেছি, মানে দুটোই হেড গিয়ার একই সাথে, মানে কি এর কোনো মানে হয়, মানে টোটাল যে তিনটে হেড গিয়ার ছিল ওই স্পিনের ভিতরে তিনটে হেড গিয়ারই আমি পেয়ে গেছি, ঠিক আছে, শুধু গ্রেনেডের স্কিনটাই বাকি ছিল, প্যানের স্কিন পেলেই মানে ওই লাইনটা পুরোটাই ক্লিয়ার, মানে পুরোটাই আমি পেয়ে যেতাম। তো ওভারঅল 10খানা আর বাকি আছে, তো আবার ট্রেলারখানা চালু হচ্ছে, 10টার মধ্যে আই থিঙ্ক মনে হয় না কিছু পাবো, তো টোটাল 20টাতে তো তিনটে হেড গিয়ার, মানে তিনটে লেজেন্ডারি না চারটে লেজেন্ডারি পেয়ে গেছি, বিকজ চারটের মধ্যে তিনটে হেড গিয়ার, একটা হলো আউটফিট ওই নটি ক্রিসমাস সেট, ওই রেড কালার যেটা দেখতে পাচ্ছ হেলমেটের ওপরে ওই আউটফিটটা। তো এবার 10টাও আমি গাইজ সিঙ্গেল খুলবো, তো 10টার মধ্যে কিছু কিছু আমি তোমাদের দেখাচ্ছি আর কিছু কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, বিকজ এতটা বোর হয়ে যাবে, কারণ আমি 10টাতে নট অফ দি কিছু পাইনি, শুধু গ্যারান্টেড আইটেমটাই পেয়েছি, তো আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিছু পেয়েছি কি পাইনি। আর মাঝে সাঝে যখন দেখছি খুবই খারাপ পাচ্ছ, গেমটা একবার রিস্টার্ট করে নেবে মোবাইল প্লেয়ার যারা, আর এমনি যারা এমুলেটর তারা একবার রিস্টার্ট করে নিতে পারে, এগুলো সব মিথ গাইজ, আমার তো মনে হয় না এইসবে কিরকম কাজ হয়, তো তাও আমি মানে ওই বলে না নিজের সান্ত্বনা দেওয়ার জন্যে অন্যের কথা শুনে একটু ভরসা করে করছিলাম আর কি, যদি কিছু পাওয়া যায়। তো এখানে আমি জাস্ট ফার্স্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী পেয়েছি এখানে। নর্মালি গাইজ মাস্ক ফাস্ক করে এইসব করেই পেয়েছি, আর কিছু পাইনি, সিলভার ফ্র্যাগমেন্ট, তো যেগুলো আমি আর তোমাদেরকে দেখাতে চাইছি না, বিকজ আমি খুবই খারাপ জিনিস পেয়েছি। 20টা খুলে চারটে লেজেন্ডারি পেয়েছি ঠিকই, বাট চারটের মধ্যে তিনটে বেকার, একটা আউটফিটটা তবুও চলবে। তো তোমাদেরা গাইজ যদি কেউ খুলে দেখো তোমরা এই প্রিমিয়াম কেট থেকে কে কী পেয়েছো অবশ্যই গাইজ তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর এই কেট ওপেনিংয়ের গরিবের যদি কেট ওপেনিংয়ের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কারণ গাইজ এত পর্যন্ত তোমরা কেট ওপেনিং যা দেখেছো ইউটিউবে সব ইউসি দিয়ে খোলে, তো আমি তো ইউসি দিয়ে খুলিই না ধরতে গেলে, ইউসি দিয়ে নর্মালি জমিয়ে ক্রেট তারপরে আমি খুলি। তো এবার গাইজ লাস্ট তিনটে বাকি আছে, লাস্ট তিনটে তোমাদের দেখাই, তো আর দুটো বাকি আছে মোস্ট প্রবাবলি, তো আর দুটোর মধ্যে একটা গ্যারান্টেড আইটেম পাবো আর একটা জানি না কী দেবে, তো দেখা যাক। তো সেকেন্ড লাস্ট, এটা সেকেন্ড লাস্টেও কী পাওয়া যায়, আমি লাস্টের 10টাও যদি একসাথে খুলতাম আই থিঙ্ক ভালো গেছে চান্স ছিল। তো টুপি এটা লাস্ট ওয়ান, তো লাস্ট ওয়ানে গাইজ আই থিঙ্ক কী পাবো তোমরা বলো গাইজ, লাস্ট ওয়ানে তো আই থিঙ্ক আমি ইউএসএর জন্য খুব ট্রাই করেছি, কিছু করা নেই, এটা লাস্ট ওয়ান, আমার 30 নম্বর প্রিমিয়াম কুপন চলে গেলো আমার পুরো। তো গাইজ ফাইনালি গাইজ পেয়ে গেছি ড্রেজলিং স্যালুট M24, তো যেটা আমার একটু কষ্টটা কম করিয়েছে, কারণ ইউএসএড পাইনি, তো কী হয়েছে M24 স্কিনটা তো পেয়েছি। তো ওভারঅল 30খানা প্রিমিয়াম ক্রিয়েট খোলা আমি বলবো 60% সাকসেস আমি, কারণ M24 স্কিনটা আমি পেয়েছি। টোটাল গাইজ 5টা লেজেন্ডারি আইটেম পেয়েছি, 3টে হেড গিয়ার, একটা আউটফিট, একটা গান স্কিন। তো গাইজ তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর গাইজ ভিডিও যদি ভালো লাগে গরিবের কেট ওপেনিং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, আর গাইজ তোমরা কী কী আইটেম পেয়েছো সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ গাইজ সিজন 17 লিখছে ভিডিও খুবই তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে। তো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থেকো, টেক কেয়ার এন্ড বাই বাই।